সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। সম্পত্তি দেখিয়ে প্রেম আর সৌন্দর্য দেখিয়ে ভালোবাসা কখনো স্থায়ীও হয় না। যার নিজের ধর্মের বিশ্বাস আছে আর যে নিজের ধর্ম চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। যেখানে মনের মিল থাকে না, সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। শুধু ভালোবেসে সম্পর্ক টিকে না, মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউই নিখুঁত হয় না। বোকা হলো এই দুই ধরনের মানুষ সারা জীবন সুখে থাকে। এক, বউয়ের কথা শুনে মাকে আর মায়ের কথা শুনে বউকে বকে না। দুই, যে সাধারণ জীবনযাপন করে, কাউকে ছাড়া কেউ অচল নয়, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। মনে রেখো, যে মানুষটা অল্পতেই অনেক খুশি হয়, সেই মানুষটা সামান্য আঘাতে অনেকটা কষ্ট পায়। বুঝলে প্রিয়? ভালোবাসা হোক আর বন্ধুত্ব হোক, তৃতীয় ব্যক্তি এলে সব শেষ হয়ে যায়। মানুষ তার ব্যবহারই বুঝিয়ে দেয় তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটি হলো সম্মান আর অন্যটি হলো তার মনের মতো জীবনসঙ্গী। একটি ছেলে সেই মেয়েকে তখনই ব্যবহার করে যখন সেই মেয়ে তাকে সম্মান আর ভালোবাসা দেয় না। বয়সও যখন 10 আমি পাইলট হতে চাই, আর বয়স যখন 15 আমি বৈজ্ঞানিক হতে চাই, বয়সও যখন 20 আমি ইঞ্জিনিয়ার হতে চাই, বয়সও যখন 25 আমি ছোটবেলায় ফিরে যেতে চাই। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিবেচনা করা যায়। ছোটবেলা সব থেকে বেশি যে প্রশ্নের উত্তরটা দিতে হতো, বড় হয়ে কি হতে চাও? কখনো বলতাম ডাক্তার, মনে মনে শিক্ষক হয়ে শিক্ষকের ছেলেকে পিটানোর স্বপ্ন দেখতাম আমি। আবার কখনো বাবার মতো বড় হতে চাইতাম, যা দেখতাম তাই ভাবতাম। আর এখন কেউ জিজ্ঞেস করলে উত্তরটা এমন হতো, আবার ছোট হতে চাই।